জিন্সের রং প্রথমে নীল রাখা হয়েছিল কারণ এই রঙটিতে সহজে ময়লা দেখা যায় না। 1873 সালে প্রথম বিক্রি হয় জিন্সের প্যান্ট, ওটার নাম ছিল লিভাই 501। খনির শ্রমিকদের জন্য ওটা তৈরি করা হয়েছিল, লক্ষ্য ছিল এমন একটি প্যান্ট তৈরি করা যা বেশি কঠিন পরিবেশেও টিকে থাকবে এবং যেটা সহজে নষ্ট হবে না, ময়লা হলেও সেটা বোঝা যাবে না। প্রথম জিন্স লিভাই 501 এর জন্য 36টি আলাদা ধরনের সেলাইয়ের প্রয়োজন হয়েছিল। বিশ্বের 50% ডেনিম উৎপাদন হয় এশিয়ায়, এর মধ্যে প্রথম 3টি দেশের মধ্যে বাংলাদেশও আছে। 1971 সালে লিভাইজের একটি অক্ষত প্যান্ট পাওয়া গিয়েছিল, ওটা ছিল 1000 বছর পুরনো। এখন বছরে শুধু জিন্সকে নীল করার জন্য 20,000 টন নীল চাষ করা হয়। এক বেল তুলা থেকে 20,025টি জিন্স তৈরি করা যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন সেনাদের ইউনিফর্মের অংশ ছিল জিন্স। আজ থেকে 5,000 বছর আগে প্রাচীন প্যারিসে প্রথম চিরুনির ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। আগে কাঠ, হাতির দাঁত, সামুদ্রিক প্রাণীর খোলস দিয়ে চিরুনি তৈরি করা হতো। পরে চিরুনিতে রূপা ও দস্তার ব্যবহার শুরু হয়। একজনের চিরুনি অন্যজন ব্যবহার করলে সহজেই একজনের মাথার অণুজীব বা ইনফেকশন অন্যের মাথায় সংক্রমিত হতে পারে, তাই ব্যবহারের আগে চিরুনি জীবাণুমুক্ত করে নেওয়া ভালো। রোলস রয়েলকে পৃথিবীর সব থেকে দামি গাড়ি বলা হয়। এই কোম্পানির সব থেকে সস্তা গাড়িটির মূল্য 5 কোটি টাকা। এই দামে আপনি 6টি পপস ব্র্যান্ডের গাড়ি কিনতে পারবেন। কিন্তু কি কারণে এই গাড়িগুলোর মূল্য এত বেশি? প্রথম কারণ হচ্ছে এর কাস্টমাইজেশন। আপনি এই গাড়ি অর্ডার করার সময় 44,000 ডিফারেন্ট কালার কম্বিনেশনে সিলেক্ট করতে পারবেন। দ্বিতীয় কারণ হচ্ছে রোলস রয়েল গাড়ি আগে থেকে তৈরি করা থাকে না। আপনি যখন গাড়ি কেনার জন্য অর্ডার দিবেন শুধু তখনই গাড়ি তৈরির কাজ শুরু করা হবে। তৃতীয় কারণ হচ্ছে গাড়ির উপর যে ডিজাইন করা হয় সেটা সম্পূর্ণ হাতের মাধ্যমে করা হয়। চতুর্থ কারণ হচ্ছে গাড়ির ইনসুলেশন। এর ভিতরে দেওয়া আছে 3,000 পাউন্ডের সাউন্ড প্রুফ সিস্টেম, যাতে বাইরের কোনো শব্দ ভিতরে আসতে না পারে। চাকার মধ্যে থাকে স্পেশাল ফোম যাতে রাস্তার চলার শব্দ কম আসে। গাড়ির ভিতরে আপনি সম্পূর্ণ কাস্টমাইজেশন করতে পারবেন। গাড়ির উপর যে ছাদ থাকে তার মধ্যে 1600 ইন্ডিভিজুয়াল লাইট লাগানো হয় যাতে মনে হয় আপনি আকাশের তারা দেখছেন। লাতিন শব্দ সালসা থেকে ফার্সি শব্দ সসের উৎপত্তি। সালসা মানে হলো লবণাক্ত। গবেষকদের মতে সবচেয়ে পুরনো সসটির নাম হলো গারুম। প্রাচীন গ্রিক ও রোমানরা খেত এই ফিস সসটি। মধ্যযুগে নষ্ট হয়ে যাওয়া খাবারের গন্ধ ঢাকতে ও বিশুদ্ধ খাবারের স্বাদযুক্ত করতে সস ব্যবহার করা হতো। 2,500 বছর আগে চীনে প্রথম সয়া সসের ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। তারাই প্রথম ক্যাচাপ ব্যবহার করত বলে ধারণা ইতিহাসবিদদের। ম্যালেরিয়া, HIV বা যুদ্ধের চেয়ে ভয়াবহ হলো বায়ু দূষণ। বছরে 10 কোটি মানুষ এতে আক্রান্ত হয়, মারা যায় প্রায় 50 লাখ। প্রতি 10টি মৃত্যুর মধ্যে একটির পেছনে বায়ু দূষণ জড়িত। বছরে 10 লাখ সমুদ্র তীরবর্তী পাখি ও 1 লাখ সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী মারা যায় শুধু বায়ু দূষণের কারণে। দূষিত এলাকায় বাস করা মানুষের ফুসফুসে রোগের আক্রান্ত হওয়ার আশঙ্কা সাধারণ এলাকায় মানুষের চেয়ে 20% বেশি। আমেরিকা মহাদেশে 40% লেক এতটাই দূষিত যে সেগুলোয় মাছ ধরা ও সাঁতার কাটা যায় না, এমনকি সেখানে কোনো জলজ প্রাণীও থাকতে পারে না। 2020 সালে শুধু যুক্তরাষ্ট্রের বাতাসে 6,80,000 টন বায়ু দূষণকারী পদার্থ বাতাসে ভেসেছে। নোকিয়া N95 1100-3610। একটা সময় ছিল যখন সম্পূর্ণ মার্কেট কন্ট্রোল করত নোকিয়া। কিন্তু কি এমন ঘটলো যে নোকিয়ার মতো এত বড় কোম্পানি মার্কেট থেকে উধাও হয়ে গেল? নোকিয়ার জন্য প্রবলেম শুরু হয় যখন অ্যান্ড্রয়েড এবং ISO মার্কেটে আসে। অ্যাপল এসে টাচ স্ক্রিনের ট্রেন শুরু করে। প্রথমে যে নোকিয়া স্ট্যাটাস সিম্বল হিসেবে বিবেচিত হতো সেই স্থান আইফোন দখল করে নেয়। নোকিয়া পরে টাচ স্ক্রিন মোবাইল বের করে, কিন্তু অ্যান্ড্রয়েড এবং ISO-র সামনে নোকিয়ার সফটওয়্যার বেশি টিকতে পারছিল না। নোকিয়া না পারছিল কোনো সাকসেসফুল সফটওয়্যার বানাতে, না পারছিল কোনো সাকসেসফুল ISO-র সাথে সুইচ করতে। এইসব ক্রাইসিস দেখে নোকিয়া তাদের নতুন CEO স্টিফেন ইপলকে অ্যাপয়েন্ট করে, কিন্তু সেও বড় ভুল করে উইন্ডোজ ISO-এ সুইচ করে, কারণ উইন্ডোজে বেশি অ্যাপ তৈরি হয়নি এবং বেশি পপুলারও হতে পারেনি উইন্ডোজ। পরে স্টিফেন মাইক্রোসফটের সাথে ডিল করে নোকিয়াকে সেল অফ করে দেয়। স্টিফেনের উপর অনেক এলিগেশন লাগে যে সে নিজে জেনে শুনেই ওইসব ডিসিশন নিচ্ছিল যেগুলো নোকিয়ার জন্য ক্ষতিকর, আর এইসব সে মাইক্রোসফট আর তার নিজের লাভের জন্যই করছিল। আপনি খাবার থেকে যে স্বাদ পান তার বেশিরভাগই কিন্তু আপনার মুখ থেকে আসে না, স্বাদ আসে মূলত নাক থেকে। মুখে থাকে মাত্র 5টি টেস্ট বাড, কিন্তু নাকে থাকে 1,00,000 কোটি যা বিভিন্ন গন্ধ আলাদা করতে পারে। আপনি যখন খান তখন খাবারের স্বাদ ও গন্ধ একত্রিত হয়ে মস্তিষ্কে সংকেত তৈরি করে।
এতেই তৈরি হয় অন্যান্য সব স্বাদ। কাঁচামরিচের ঝাল স্বাদটা কিন্তু টেস্ট বার থেকে হয় না, এটি তৈরি হয় মুখের ভেতরকার পেন রিসেপ্টর থেকে। কিছু মাছ তাদের ত্বক ও লেজ দিয়ে খাবারের স্বাদ বোঝে। কোন ধরনের স্বাদ টের না পাওয়ার রোগের নাম হলো এগিউশিয়া। আজ থেকে 5000 বছর আগে প্রাচীন সুমেরীয় সভ্যতায় প্রথম মশলা ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। মিশরীয়রা প্রথম রসুন চাষ শুরু করে, তবে প্রথম দিকে অশুভ আত্মাকে দূরে রাখতে তারা রসুন ব্যবহার করত আর ব্যবহার করত ঔষধ তৈরিতে। তখন অবশ্য তারা অন্য সব মশলার চাষও শুরু করে, মরিচ, দারুচিনি, আদা ও হলুদ চাষ শুরু করে মিশরীরাই। এসব মশলা তারাই প্রথম আফ্রিকা, এশিয়া ও ইউরোপে পাঠায়। এছাড়া খাবার সংরক্ষণে লবণের ব্যবহারের কথাও তারা জানত। প্রাচীন গ্রিকরা তাদের ওয়াইনের ফ্লেভার বাড়াতে দারুচিনি ব্যবহার করত। মধ্যযুগে মরিচ এতই দামি ছিল যে ওটাকে মুদ্রা হিসাবে ব্যবহার করা হতো। আধা কেজি মরিচের বিনিময়ে একটা আস্ত গরু পাওয়া যেত তখন। বিশ্বের অর্ধেক মানুষই ফুটবল খেলা দেখে, অর্থাৎ সংখ্যাটা প্রায় 400 কোটি। আর ফিফা বিশ্বকাপ দেখে গড়ে 350 কোটি মানুষ। ফুটবল তৈরির জন্য বিখ্যাত পাকিস্তান। দেশটির শিয়ালকোট শহরে তৈরি হয় ফিফার বেশিরভাগ বল। এর মধ্যে সেরা বলগুলো তৈরি হয় হাতের সেলাইয়ে। এ পর্যন্ত মাত্র 8টি দেশ ফুটবল বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে পেরেছে। প্রতিটি ম্যাচে একজন ফুটবলারকে গড়ে 9.5 কিলোমিটারেরও বেশি দৌড়াতে হয়। যুক্তরাষ্ট্র ও কানাডা ফুটবলকে বলে সকার। বিভিন্ন গবেষণায় এটা মোটামুটি স্বীকৃত যে নারীরা পুরুষের চেয়ে বেশি ব্যথা অনুভব করে। বিজ্ঞানীরা হরমোন ও জিনগত বৈসাদৃশ্যকেই এর কারণ হিসেবে উল্লেখ করেছেন। আমাদের যাবতীয় অনুভূতির কেন্দ্র হলো মস্তিষ্ক। মস্তিষ্ক না থাকলে আমরা কোনো ব্যথাই টের পেতাম না। তবে হাত, পা ও অন্যান্য অঙ্গের মতো মস্তিষ্কের কিন্তু কোনো ব্যথা তৈরি হয় না। যাদের কোনিক ব্যথা আছে তারা যদি সহজে কোনো কিছুতে মনোনিবেশ করে শেখেন তবে ব্যথা কমতে পারে। কারণ ব্যথার অনুভূতির সঙ্গে নতুন কিছু এসে জুড়ে বসলে মস্তিষ্ক সেদিকে ব্যস্ত হয়ে পড়ে, যে কারণে শরীরে কোথাও আঘাত পাওয়ার পর সেখানে বরফ চেপে ধরা মাত্রই আমাদের মস্তিষ্ক তাৎক্ষণিকভাবে সেই ব্যথার চেয়ে ঠান্ডা অনুভূতির দিকে বেশি জোর দেয়। মুরগির ডিমের কুসুম ও সাদা অংশে সম পরিমাণ আমিষ থাকে, তবে কুসুমে 60 ক্যালোরি থাকলেও সাদা অংশে থাকে 15 ক্যালোরি। তাই অনেকে কম ক্যালোরির জন্য কুসুম বাদ দিয়ে শুধু সাদা অংশ খান। ডিমের বাদামি খোসা সাদা খোসার চেয়ে বেশি পুরু, এমন ধারণা ভুল। ডিমের খোসা কতটা পুরু হবে তা নির্ভর করছে মুরগির বয়সের উপর, আর খোসার রঙের সঙ্গে ডিমের ভেতরকার পুষ্টি উপাদানের কোনো সম্পর্ক নেই। যেসব মুরগি খোলা জায়গার নানা ধরনের খাবার খায় তাদের ডিমের কুসুমের রং উজ্জ্বল কমলা বা লালচে হয়। অন্যদিকে খাঁচায় বন্দি যে মুরগিগুলো একটি শস্য বা ফিড খায় তাদের কুসুমের রং হয় ফ্যাকাশে হলুদ। তাই কুসুমের রং দেখেও বোঝা যায় কোন ডিমে কত পুষ্টি। মুরগিরও আছে কানের লত্তি। দেখা গেছে ওই লত্তির রংটি লাল হলে ওই মুরগির ডিম হয় বাদামি এবং লত্তি সাদা হলে ডিমও হবে সাদা। ডিমের কুসুমের পাশে অনেক সময় সাদা পেঁচানো সুতার মতো একটি জলীয় অংশ দেখা যায়। ওটা থাকার মানে হলো ডিমটি তাজা আছে। মানুষের শরীরে 3 ধরনের শক্তির ব্যবহার দেখা দেয়। নড়াচড়ার জন্য যান্ত্রিক শক্তি, বিপাকীয় কাজের জন্য রাসায়নিক শক্তি ও স্নায়ুর ক্ষেত্রে দরকার হয় বৈদ্যুতিক শক্তি। শরীরের সব শক্তির প্রাথমিক যোগানদাতা হলো গ্লুকোজ। গ্লাইকোসিস প্রক্রিয়ায় গ্লুকোজ ভেঙে এটিপি নামের একটি উপাদান তৈরি হয়। ওই উপাদানটি কোষের ভেতর শক্তির যোগান দেয়। শরীরের ব্যাকআপ শক্তি হলো চর্বি। গ্লুকোজের পরিমাণ কমে গেলে চর্বি ভেঙে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয় এবং বেটা অক্সিডেশন প্রক্রিয়ায় এটিপি তৈরি হয়। মস্তিষ্কের ওজন শরীরের মাত্র 2% হলেও সেটা শারীরিক মোট শক্তির 20% ব্যবহার করে। নিয়মিত ব্যায়াম আমাদের শরীরের শক্তিকে আরো ভালোভাবে ব্যবহার করতে পারে। শারীরিক শক্তির পরিমাণ ও সেটা কতটা কাজে লাগে সেই বিষয়টি ঘুম, মানসিক চাপ এসবের উপর নির্ভর করে। আজ থেকে প্রায় 5000 বছর আগে মিশরীয়রা প্রথম টুথব্রাশ বানায় গাছের ডাল দিয়ে। পরে গ্রিক এবং রোমান সভ্যতায়ও গাছের ডালে টুথব্রাশের প্রচলন দেখা দেয়। 2003 সালে যুক্তরাষ্ট্রে এক জরিপে উঠে এসেছিল, টুথব্রাশই হলো সেই আবিষ্কার যা ছাড়া আমেরিকানদের একদিনও চলবে না। প্রথম ব্রাশযুক্ত টুথব্রাশ বানায় চীনারা। ইউরোপে ওই ব্রাশ আসতে সময় নেয় আরো 1000 বছর। চীনারাই সেটা 17 শতকে ইউরোপে নিয়ে আসে। নাইলনের ব্রিসলযুক্ত ব্রাশ আবিষ্কার হয় 1938 সালে, আর প্রথম ইলেকট্রনিক টুথব্রাশ বানানো হয় 1954 সালে সুইজারল্যান্ডে। ওটার নাম ছিল ব্রক্সোডেন্ট। পশ্চিমের দেশগুলোতে ডোনাট বেশ প্রিয় খাবার। শুধু যুক্তরাষ্ট্রেই বছরের প্রায় 1000 কোটি ডোনাট তৈরি করা হয়। এমনকি দেশটিতে জুনের প্রথম শুক্রবার জাতীয় দিবস পালন করা হয়। ডোনেটকে আগে ডাকা হতো অলিকোয়েক বলে।
অয়েলি কেকে থেকেই তথা তৈলাক্ত কেক থেকেই এই শব্দটি আসে। এখানকার ডোনাট মানে মাঝে একটা ছিদ্র থাকবে, তবে এর ছিদ্র সব সময় ছিল না। প্রথম যখন ডোনাট আবিষ্কার হয় তখন ওটা ছিল একটি গোলাকার বলের মতো, আর ওই সময় এর মাঝে নাট তথা বাদাম পুরে দেওয়া হতো বলেই পরে ডোনাট নামটা আসে। বিশ্বের সবচেয়ে বড় ডোনাট কারখানা আছে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া এন্টেনমেন্টস বেকারি নামে। ওই কারখানায় ঘন্টা 100,000 ডোনাট তৈরি হয়। সত্যিকার অর্থে প্রথম বর্ণমালা ব্যবহার করে লেখার পদ্ধতিটার নাম ফোনিসিয়ান বর্ণমালা। প্রায় 32,200 বছর আগে আজকের যেখানে লেবানন অবস্থিত সেখানকার লোকরা এটি ব্যবহার করত। ফোনিসিয়ান বর্ণমালার উপর ভিত্তি করেই গ্রিক বর্ণমালার জন্ম, আর ওই বর্ণমালাতেই প্রথম স্বরবর্ণের আবির্ভাব ঘটে। এতে করে পড়ার কাজটা আরও সহজ হয়ে যায়। 16 শতকের আগ পর্যন্ত ইংরেজিতে যে অক্ষরটি ছিল না, রাশিয়া বুলগেরিয়া সহ আরও অনেক দেশে ব্যবহৃত সিরিলিক বর্ণমালা আবিষ্কার করেছিলেন দুই ভাই, তারা হলেন সিরিল ও মেথোডিয়াস। ইংরেজিতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এই অক্ষরটি, প্রায় 11% ইংরেজি শব্দ অক্ষরটি পাওয়া যাবে। বর্ণমালাকে ইংরেজিতে বলে অ্যালফাবেট। শব্দটি এসেছে গ্রিক বর্ণমালার প্রথম দুই অক্ষর আলফা ও বিটা থেকে। অ্যারোপ্লেনের ভিতরে যে বিজনেস ক্লাস ইন্ট্রোডিউস করানো হয়েছিল তার পিছনে একটি সুন্দর গল্প আছে। শুরুতে প্লেনে দুই ধরনের লোক ট্রাভেল করত, বিজনেস ট্রিপের জন্য আর ভ্রমণের জন্য। যারা টুরিস্ট ছিল তারা অগ্রিম টিকিট ক্রয় করতো, কারণ তাদের ট্রিপ আগে থেকে প্ল্যান করা থাকতো। আর বিজনেসম্যানরা টিকিট তখন ক্রয় করতো যখন তাদের ট্রিপে যাওয়ার প্রয়োজন পড়তো, তারা একেবারে শেষ দিন কাউন্টার থেকে টিকিট ক্রয় করতো। কিন্তু এয়ারলাইন্সগুলো চাইতো তাদের বেশি থেকে বেশি টিকিট যাতে অগ্রিম বুকিং হয়ে যায়, কারণ শেষ সময় কত লোক আসবে আর কত লোক আসবে না সেই হিসেব করা ছিল অনেক কঠিন। এর জন্য তারা টুরিস্ট ক্লাসের প্রাইস কম করে এবং বিজনেস ক্লাসের প্রাইস বাড়িয়ে দেয় যাতে লোকজন অগ্রিম টিকিট বুকিং দেয়। কিন্তু আস্তে আস্তে এয়ারলাইন্সগুলো বুঝতে পারে বিজনেসম্যানদের জন্য টাকার থেকে সময়ের মূল্য অনেক বেশি, কারণ টিকিট প্রাইস বাড়ানোর পরও বিজনেস ক্লাসের টিকিট খুব সহজেই বিক্রি হতে থাকে। আস্তে আস্তে তারা বিজনেসম্যান যারা রাইট টাইমে কাউন্টার থেকে টিকিট ক্রয় করত তাদের আলাদা সেবা দেওয়া চালু করে, যেমন তাদের সিট অনেক কমফোর্টেবল করে দেওয়া, তাদের সেকশনগুলো আলাদা করে দেওয়া। পরে আস্তে আস্তে সেটাকে সম্পূর্ণ বিজনেস ক্লাস করে দেওয়া হয়। স্কচ টেপ সম্পর্কে কিছু মজাদার তথ্য। স্কচ টেপের সঙ্গে স্কটল্যান্ড বা কোনো স্কটিশ ব্যক্তির সম্পর্ক নেই। অনেকেই স্কচ টেপকে পণ্যের সাধারণ নাম ভাবলেও আসলে এটি যুক্তরাষ্ট্রের 3M কোম্পানির একটি ব্র্যান্ড, যা আবিষ্কার হয় 1930 সালে। স্কচ টেপ ব্যবহারের পর একবার আটকে গেলে তা আবার খোলা মুশকিল, এজন্য ওই একই কোম্পানির সেলস ম্যানেজার জন এ বোল্ডেন টেপ ডিসপেন্সার তৈরি করেন। যুক্তরাষ্ট্রের মহামন্দার সময় প্রথম স্কচ টেপ দিয়ে জোড়া দেওয়া ছেঁড়া নোট গ্রহণ করা শুরু করে। স্কচ টেপে সেলুলোজ এসিটেট নামের রাসায়নিকের কোটিং থাকে। টেপের উল্টো পাশে রিলিজ কোটিং থাকে বলে টেপটি সহজে উঠে আসে এবং এতে প্রথম দফায় এর আঠালো ভাগ চলে যায় না। আজ আমরা এমন একটি দেশ সম্পর্কে জানবো যার কথা শুনলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে, যেখানে আপনি রাস্তায় হাঁটতে হাঁটতে ল্যাম্বরগিনি, ফেরারি আর রোলস রয়েলস অ্যাভেলেবেল দেখতে পারবেন। আর রিপোর্ট অনুযায়ী দেশের 3 জনের মধ্যে 1 জন নাগরিক মিলিনিয়ার। নিশ্চয়ই এখন আপনার মাথায় আসছে আরব আমিরাত অথবা সৌদি আরবের কথাই, তাহলে আপনি ভুল ভাবছেন। আমি তো এমন একটি দেশের কথা বলছি যা পৃথিবীর সব থেকে ছোট দেশগুলোর মধ্যে একটি, আর সেটি হলো মোনাকো, যেখানে তাদের নাগরিকদের অ্যাভারেজ আয় $1.7 million। কিন্তু এটা কিভাবে সম্ভব? বিকজ মোনাকোতে কোনো ইনকাম ট্যাক্স দিতে হয় না। এখানে আপনি যত টাকা ইনকাম করবেন সেটা আপনার নিজের কাছেই থেকে যাবে, আর এই উদ্দেশ্যে অনেক মিলিনিয়ার শিফট হচ্ছে সেখানে। একথা শুনে আপনিও আমার মতো মোনাকোতে শিফট হতে চাচ্ছেন, তাহলে ওয়েট, আর একটি কথা শুনে যান। আপনি যদি মোনাকোর সিটিজেন হতে চান তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে সর্বনিম্ন 1 million euro থাকতে হবে। বুর্জ খলিফা সম্পর্কে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস। যদি আপনি এই বিল্ডিং এর উপর থেকে লাভ দেন তাহলে আপনার 20 সেকেন্ড সময় লাগবে মাটিতে পড়তে। এটার টোটাল হাইট 828 মিটার। এটাতে 200 ফ্লোর আছে, কিন্তু 200 ফ্লোরের মধ্যে শুধু 160 ফ্লোর পর্যন্তই ব্যবহার করা যায়, আর বাকি ফ্লোর গুলো শুধু টেকনিক্যাল ব্যবহারের জন্য। আপনি যদি বিকেলে বুর্জ খলিফার সামনে এসে সানসেট দেখেন এবং দৌড়ে একটা লিফট দিয়ে 124 নম্বর ফ্লোরে যান তাহলে সানসেট আবারও দেখা যেতে পারে। এবং আপনি যে লিফটটি ব্যবহার করে উপরে যাবেন সেটা পৃথিবীর সবচাইতে লম্বা দূরত্ব অতিক্রম করা এবং পৃথিবীর তৃতীয় ফাস্টেস্ট লিফট হবে। এর স্পিড হবে 37 কিলোমিটার পার আওয়ার। আপনি যদি বুর্জ খলিফাকে উপর থেকে দেখেন তাহলে সেটাকে ফুলের মতো দেখাবে। ফাইনালি, এটা বেশি দিন পৃথিবীর উঁচু বিল্ডিং হিসেবে থাকবে না, কারণ সৌদি আরবে তৈরি হচ্ছে একটি জেদ্দা টাওয়ার যার হাইট হবে 1 কিলোমিটার।